Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Shobai kemon achen? Asha kori onek bhalo achen. Alhamdulillah, amra bhalo achi. Ajo apnader majhe arekti recipe share korar jonno chole eshechi. Je by the way ami Dina, Dina's cooking room theke shobaike onek shagotom janachi. Ajke apnaderke toiri kore dekhabo holo kolija bhona. Ami ajke alu diye gorur mangsher kolija bhona ta apnaderke toiri kore dekhabo. To oneke ashole kolija bhona khub pochondo kore, abar oneke bole kolija bhona ranna korle ekta baje smell koy. তো আমি আপনাদেরকে সেভাবে খুব সুস্বাদু করে আজকে কলিজা ভুনাটা রান্না করে দেখাবো। কোনো রকম বাজে স্মেল লাগবে না যখনই খাবেন, কারণ আমি যেভাবে রান্না করছি আপনাদের যদি পছন্দ হয় আমার রেসিপিটি তাহলে আপনারা চাইলে আমার এই লোভনীয় রেসিপি কলিজা ভুনা রেসিপিটি চাইলে ফলো করে রান্না করতে পারেন। আশা করি পাশে থাকবেন। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে, দেখতে থাকুন কিভাবে গরুর মাংসের কলিজা ভুনাটা আমি আজকে রান্না করি। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। দিয়েছিলি দুই ফালি দারুচিনি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, চার পাঁচটি সবুজ এলাচ, চার পাঁচটি লবঙ্গ। কলিজা ভুনাটার মধ্যে আমি আস্ত গরম মশলাগুলোকে এক দেড় মিনিট মতন ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো, পেঁয়াজ বাটাও দিতে পারেন, পেঁয়াজ কুচানো চিকন করে দিতে পারেন, মোটা করেও দিতে পারেন। একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি প্রায় দুই তিন মিনিটের মতন জাস্ট নরম করে ভেজে নিচ্ছি। পেস্ট আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরেকটা মশলা অ্যাড করেছিলাম। আমি বড় একটা এলাচ দিয়ে দুটো এলাচ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে দেড় চামচ রসুন বাটা দিয়েছি, দেড় চামচ আদা বাটা দিয়েছি। আপনার চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, কারণ কলিজা ভুনাটার মধ্যে একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগে। ঠিকঠাক মতন মশলাটা যদি না পড়ে তখন কিন্তু কলিজা ভুনাটা খেতে ভালো লাগে না। দেড় চামচ দিয়েছি হলো, এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ জিরার গুঁড়া। তো আপনারা আপনাদের পছন্দ মতো কলিজা পরিমাণটা বুঝে শুনে আপনারা মশলাটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করছি, যেহেতু মরিচগুলো ঝাল আছে আর বাচ্চারা খাবে। এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলোকে একটু পরিমাণ মতন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব প্রায় ছয় সাত মিনিটের মতন। মশলাটা যতটা ভালো কষানো হবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততই ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে ভালো করে পেঁচলাটা দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার আস্তে আস্তে কষানো হয়ে আসছে আর মশলাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর তেলটা অলরেডি উপরে চলে এসেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলো। তো কলিজাগুলোকে আমি ভালো করে গরম পানির মধ্যে হলুদ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি কলিজাগুলোকে মিডিয়াম সাইজ করে, আর কি বেশি বড়ও না বেশি ছোটও না, ওইভাবে করে কলিজাগুলোকে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে মশলাটার সাথে কলিজাগুলোকে মিক্স করে তারপর কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট। তো কলিজাটা আমার আস্তে আস্তে কষানো হয়ে আসছে। তো আমরা অনেকে একটা ভুল করি, অনেক সময় কলিজাটাকে সিদ্ধ না করি কিন্তু ডিপ ফ্রিজ করি। যে কোনো ধরনের কলিজা সিদ্ধ করা ছাড়া কখনো ডিপ ফ্রিজ করবেন না। যদি আপনি সিদ্ধ করা ছাড়া ডিপ ফ্রিজ করেন তখন কিন্তু কলিজার মধ্যে বাজে একটা স্মেল করে, যতই মজা করে রান্না করেন না কেন তখন কিন্তু ভালো লাগে না। অবশ্যই কিন্তু সিদ্ধ করে প্রসেস করে কলিজাটাকে ফ্রিজিং করবেন। তো আমি আরেকটা প্রাইং প্যানের মধ্যে, আমি যেহেতু আলু দিয়ে রান্না করব তো আমি এখানে প্রায় হাফ কেজির মতন আলু নিয়েছি। আলুগুলোকে কলিজার মতো সাইজ করি, তো আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেজে আলুটা দিয়ে কলিজাটা ভুনা করলে খেতে অনেক ভালো লাগে, সুন্দর স্মেল আসে। কলিজাটা কিন্তু কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু কলিজা থেকে ঝোলের পরিমাণটা কমে কিন্তু মাখামাখা হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো। অবশ্যই যখনই আপনারা কলিজা রান্না করবেন যদি আলু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই ভেজে রান্না করে খেয়ে দেখবেন। আলু দিয়ে কলিজা ভুনা করলে কিন্তু ভেজে যদি রান্না করেন খুবই চমৎকার একটা স্মেল আসে। তো আমার মাকে দেখতাম সবসময় আলু ভেজে কলিজাটা রান্না করতো, খেতে কিন্তু দারুণ লাগতো। আবারও কষিয়ে নিচ্ছি পাঁচ ছ মিনিট। পাঁচ ছ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার আলু এবং কলিজাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো যেহেতু আলু কলিজাটা সিদ্ধ এখনও পুরোপুরি হয়নি সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন পানি দিয়ে যেন আলুটা কলিজাটা সিদ্ধ হয় সেভাবে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আলু এবং কলিজাটা কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঝোলের পরিমাণটা কিন্তু ঘন হয়ে আসছে। তো আমি বেশি একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। তো
তো আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, যেন কাঁচামরিচের ঝালটা যেন বের হয়, কারণ কলিজার মধ্যে কাঁচামরিচের ঝালটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রায় 10-12 মতো কাঁচামরিচ দিয়ে আবারও প্রায় কিছুক্ষণের জন্য কলিজাটা রান্না করে নিচ্ছি ঢেকে। আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আমার কিন্তু কলিজা আলু দিয়ে কলিজা ভোনাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা মাখামাখা হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন গরম মশলার গুঁড়া, এটা আমার হাতে তৈরি করা বাসা। তো আপনারা গরম মশলা নাচ খেতে চাইলে আপনারা 5 ফোড়না দিতে পারেন। উঠানোর প্রায় 2-1 মিনিট আগে এই মশলাটা অ্যাড করছি, এতে করে চমৎকার একটা ফ্লেভার বের হয়। তো আবারও ভালো করে মিক্স করে 2-3 মিনিটের মতন আমি চুলায় রান্না করে নিচ্ছি কলিজাটাকে। তারপরে আমি চুলা থেকে নামিয়ে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য কলিজা ভোনাটাকে। কলিজা ভোনাটা তো হয়ে গেল, চলে এসেছি সার্ভ করার জন্য। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকের এই আলু দিয়ে কলিজা ভোনা রেসিপিটি। যারা কলিজা ভোনা খেতে অনেক পছন্দ করেন, হয়তো অনেক সময় রান্না করলে বাজে একটা স্মেল লাগে, আপনারা যদি পছন্দ করেন আমার আজকের এই রেসিপিটি, চাইলে ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে রান্না করছি। তো উপরে একটু ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। কলিজা ভোনা তো আপনাদের সবার সাথে রান্না করে দেখিয়ে দিলাম আমি কীভাবে সবসময় কলিজা ভোনাটা করে থাকি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনাদের প্লেন ভাত, রুটি, পরোটা, নান, রুটি, লুচি এগুলোর সাথে এবং মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় আলু দিয়ে গরুর মাংসের কলিজা ভোনা। আজ এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।